আপনার অডিও মিউট হয়ে গেছে তাই তো দেখা যাচ্ছে জি তো যতটুকু আগে বলছিলাম মিউট হওয়া অবস্থায় যে আজকে আমাদের আলোচনার বিষয় ফরেন পার্টিকেল সেপারেটর তো নাম শুনেই হয়তো কিছুটা আইডিয়া করা যাচ্ছে যে ফরেন পার্টিকেল বলতে আমরা কাদেরকে বোঝাচ্ছি আহ সেটা হচ্ছে ধরা যাক যেমন স্পিনিং এর শুরু তো আমরা জানি হচ্ছে ফাইবার থেকে তো ফাইবার যখন কাল্টিভেশনে সময় থাকে অর্থাৎ কাল্টিভেশন ল্যান্ডে যখন ফাইবারগুলি থাকে তো ধরা যাক যেমন কোন একটা পাখি এসে বসলো তো সে উড়ে যাওয়ার সময় তার পালক ফেলে চলে গেল তো সেটা কিন্তু তখন একটা ফরেন পার্টিকেল হবে কিংবা কেউ একজন চকলেট খাওয়ার পরে চকলেটের খোসাটা ফেলে রাখলো তো এটা একটা ফরেন পার্টিকেল হবে তো কোন একটা প্যাকেজিং ম্যাটেরিয়াল ছিল যা যেমন ধরো কত কিছুরই তো খোসা হয় আমাদের এখন প্রচুর হচ্ছে পলিথিন আমরা বিভিন্ন প্যাকেজিং এর কাজে ব্যবহার করি এই সমস্ত প্যাকেজিং এর এর টুকরা কিংবা হচ্ছে কোনো দড়ি ছোটখাটো দড়ি সুতা যেগুলি কোনো কিছু বাধার জন্য ব্যবহার করা হচ্ছিল এই ধরনের এই ধরনের ম্যাটেরিয়াল গুলি হবে হচ্ছে আমার ফরেন পার্টিকেল কিন্তু ধরা যাক একদম ফাইবারের সাথে ঘনিষ্ঠ যেমন ধরা যাক ফাইবারের মধ্যে আমরা সিট পার্টিকেল পেলাম সেটা কিন্তু কখনোই ফরেন পার্টিকেল না ফাইবারের মধ্যে আমরা হচ্ছে প্ল্যান্ট পার্টিকেল পেলাম সেটাকেও কিন্তু আসলে ফরেন পার্টিকেল বলাটা উচিত হবে না কারণ সেটা একদম ফাইবারেরই হচ্ছে নিকট আত্মীয় আমরা বলতে পারি তো জন্য ফরেন পার্টিকেলের ক্ষেত্রে আমরা হচ্ছে এটা বুঝলাম এখন ফরেন পার্টিকেলগুলোকে অবশ্যই আলাদা করতে হবে ফরেন পার্টিকেলকে তো অবশ্যই আলাদা করতে হবে তো এখন প্রশ্ন হলো যে ফরেন পার্টিকেলকে আলাদা করব যে এই মেশিনটা আমরা কেন আগে বসাই নাই এটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ ইস্যু যে ফরেন পার্টিকেলটাকে আমরা আগে বসাই নাই কেন অন্য অন্য কিন্তু আগে যেমন যাক কোর্স ক্লিনারের আগে কিন্তু আমরা মাল্টি ফাংশন সেপারেটর বসিয়েছি ঠিক আছে আহ কিংবা প্রশ্নটাকে আমরা এইভাবেও নিতে পারি যে ফরেন পার্টিকেল সেপারেটরকে কেন ধরা যাক ফাইন ক্লিনারের আগেই কেন বসালাম না এটাও কিন্তু একটা মাথায় আসতে পারে যে কেন আমরা ফাইন ক্লিনারের আগেও ফরেন পার্টিকেল সেপারেটরকে বসালাম না এই ধরনের একটা প্রশ্ন আমাদের মাথায় আসতে পারে যে ফরেন পার্টিকল সেপারেটর কেন ফাইন টিনারের পরে তো এটার উত্তরটা যদি আমরা পেতে চাই তাহলে আমাদেরকে একটুখানি অপেক্ষা করতে হবে আর আরেকটা জিনিস বলে নেওয়া ভালো ফরেন পার্টিকেল সেপারেটরে আমরা মূলত হচ্ছে তিনটা টপিক নিয়ে পড়ব তিনটা ফরেন পার্টিকল সেপারেটর নিয়ে আমরা আলোচনা করব এবং দুঃখজনকভাবে তিনটা ফরেন পার্টিকল সেপারেটরের কোনোটারই আমাদের কাছে হচ্ছে রিটেন কোনো ডকুমেন্ট নেই আমাদের ভিডিও আছে তো ভিডিওটাই তোমাদের জন্য সিলেবাস ভিডিওটাই পড়ে ফেলতে হবে আর কিছু নোট নিয়ে রাখতে পারলে ভালো হয় আচ্ছা তো আমরা প্রথমে যেটা দিয়ে শুরু করব তিনটা ফরেন পার্টিকল সেপারেট নিয়ে আমরা কথা বলবো একটা হচ্ছে তোমার রিটার যেটাকে ব্যবহার করে জোসি ফিশন শিল্ড রিটার হচ্ছে এটা ব্যবহার করে এটা নিয়ে কথা বলবো তারপরে আমরা কথা বলবো হচ্ছে লোপটেক্স লোপটেক্স অপ্টোসনিক সর্টার যেটা বলা আছে এটা লোপটেক্স আরেকটা কোম্পানি ওদের বানানো এটা একটু কম চলে আমাদের বাংলাদেশে লবটেক্স আছে বলে আমার জানা নাই থাকলেও খুবই অল্প আর আরেকটা হচ্ছে সিকিউরোপ্রপ সিকিউরোপ্রপ হচ্ছে এটা ট্রুজলারের ট্রুজলারের ফরেন পার্টিকেল সেপারেটর এই হচ্ছে তিনটা কোম্পানি তো আমরা শুরু করব হচ্ছে রিটার যেটা ব্যবহার করে রিটার আসলে ওরা নিজেরা বানায় না ফরেন পার্টিকল সেপারেটর এটা হচ্ছে তোমার জসি নামে একটা কোম্পানি আছে এখানে অবশ্য কোম্পানি নামটা এখানে লেখা নেই পরে সম্ভবত কোথাও লেখা আছে আর কি হ্যাঁ পরে লেখা আছে শেষের দিকে জোসি কোম্পানি নামটা লেখা আছে এখানে লেখা নেই তো এখানে একটু বলে নেওয়া ভালো ওরা এখানে যে দা ভিশন শিল্ড এক্স এটা কি এক্সপেক্ট তো ভিশন শিল্ডটা হচ্ছে ওদের এটার কমার্শিয়াল নেই আর কি ভিশন শিল্ড কমার কমার্শিয়াল নেই শিল্ড মানে তো আমরা জানি শিল্ড মানে হচ্ছে ঢাল ঠিক আছে শিল্ড মানে হচ্ছে ঢাল তো এই ভীষণ শিল্ড বলতে বোঝানো হচ্ছে চোখে দেখে এখানে আমরা হচ্ছে মানে রক্ষা করব ঢাল দিয়ে আমরা কি করি আঘাত থেকে রক্ষা করি কোনো কিছু একটাকে তো এটাও এরকম যে দৃষ্টি দিয়েই আমরা আমাদের ফাইবারকে হচ্ছে ফরেন পার্টিকেল থেকে রক্ষা করবো সম্ভবত অ্যাট্রাকটিভ করার জন্য হ্যাঁ তা তো অবশ্যই তা তো অবশ্যই আমরা যত কমার্শিয়াল নাম দেখি সবই আসলে উদ্দেশ্য এটাই তবে হ্যাঁ ওদের মানে ইয়েও ভালো কি বলে রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স ও ভালো অর্থাৎ যারা ফ্যাক্টরিতে কাজ করছে তারা এই রিটার যেটা ব্যবহার করে জসির ফরেন পার্টিকেল সেপারেট এটার বেশ প্রশংসা করে আর কি তো এখন বর্তমান সময় আমরা যে ভিডিওটা দেখছি এই ভিডিওটাতে কিন্তু শুধু জোসি একলাই হচ্ছে ফরেন পার্টিকেল সেপারেটর বানিয়ে বসে আছে কিন্তু বর্তমান সময়ে যদি আধুনিক একদম বর্তমান সময় যেমন ধরো যে গত পাঁচ বছরের মধ্যে বা গত দশ বছরের মধ্যে হওয়া ফরেন জোশি একাই না বরঞ্জ জোশির সাথে আরো একটা কোম্পানি যুক্ত হয়েছে সেটাকে আমরা বলি হচ্ছে উস্টার উস্টার কোম্পানির নাম তোমরা আগে শুনেছ কি না উস্টার হচ্ছে সুইজারল্যান্ড বেসড একটা কোম্পানি এরা তোমার হচ্ছে কি বলবো কি বানায় ওরা ওরা হচ্ছে ঠিক সরাসরি স্পিনিং মেশিন বানায় না কিন্তু স্পিনিং মেশিনের তোমার হচ্ছে টেস্টিং মেশিন বানায় স্পিনিং এর টেস্টিং মেশিন তারা বানায় অবশ্য শুধু স্পিনিং এ না উস্টার হচ্ছে আমার যতটুকু মনে পড়ে ওরা হচ্ছে এখন কিছু তোমার ইয়েও বানায় এই ফ্যাব্রিক টেস্টিং এর জিনিসপত্র তারা বানায় কিন্তু মূলত তাদের যাত্রা শুরু হয়েছিল আহ ইয়ার্ন টেস্টিং স্পিনিং এর টেস্টিং সংক্রান্ত জিনিস জিনিস দিয়ে আর কি ভীষণ শিল্ড উস্টার আচ্ছা তো যেটা বলছিলাম যে উস্টার বর্তমানে হচ্ছে তারা তোমার আহ সাথে মিলে একসাথে হচ্ছে তোমার এটা বানায় এই এটা বানায় তো এখন আমরা ভিডিওটা দেখে আসি তো আমি যে ভিডিওটা দেখাবো এটা হচ্ছে ইয়ের ভিডিও যোশীর একলার ভিডিও তো আসার পর ওটাতে একটুখানি কিছু আপডেট আসছে নামের দিক থেকে কিছু পরিবর্তন পরিবর্তন আসছে তো মূল প্রিন্সিপালটা আমি যে ভিডিওটা দেখাবো দেখলে বুঝে যাবে আচ্ছা শুরু করি আমরা ভিডিও গুলি আসলে এরকম মানে স্পিডিং এর ভিডিও গুলি শুধু দেখালেই হয় না তো দেখানোর সাথে সাথে আসলে কিছু কথাও বলতে হয় এই জন্য আমাকে সবসময় হচ্ছে ভিডিও আটকা আটকায় কথা বলতে হয় এটা হয়তো তোমাদের জন্য একটুখানি বিরক্তির মানে নিয়ে আসতে পারে কিন্তু আসলে এটা ছাড়া উপায় নাই শুধু যদি আমরা দেখে যাই একটানে একটানে দেখার দায়িত্ব তোমার ব্লক সাইড থেকে তুমি একটানে দেখতে চাইলে দেখে ফেলবা কিন্তু যখন আমরা লেকচারের সময় বলবো তখন আমাকে এরকম আটকে আটকে দেখাতে হবে আর কি এটার কি অডিও আছে প্রথমে আমাদেরকে জানতে হবে যে এই তোমার ফরেন পার্টিকেল সেপারেটর কোথায় বসানো হয় উত্তর হচ্ছে ফাইন ক্লিনারের পরে এবং কন্ডেন্সারের আগে এই এখানে আটকাই দিলাম এটা হচ্ছে একটা ফাইন ক্লিনার এবং এটা হচ্ছে ইউনিফ্লেক্স ইউনিফ্লেক্স দেখানো হচ্ছে এখানে এই যে ইউনিফ্লেক্স এর যে টাওয়ার ছিল ওটা হচ্ছে যেমন গ্লাস দেওয়া যে টাওয়ারটা ছিল ফিলিং চুট আমরা বলতাম এটা হচ্ছে ওই টাওয়ারটা সাইড ভিউ তো এই জন্য দেখা যাচ্ছে না আর এটা হচ্ছে আমার মূল ইউনিফ্লেক্স মেশিন আর ইউনিফ্লেক্স এর পরে ডান দিকে এটা হচ্ছে আমার কনডেনসার তার মানে ফাইন ক্লিনার থেকে কনডেন্সারের মাঝখানে ফাইন ক্লিনার থেকে কন্ডেনসার এর মাঝখানে ফরেন পার্টিকেল সেপারেটর বসানো হবে খেয়াল করে দেখো এখানে এই যে কমলা রঙের একটা দয়ের মতো দেখা যাচ্ছে বাংলা দ বাংলা দ দেখা যাচ্ছে একটা কমলা রঙের এটাই হচ্ছে মূলত আমাদের ফরেন পার্টিকল সেপারেটর এবং ফরেন পার্টিকেল সেপারেটর এর পাশে একটা নেট ব্যাগ ও কিন্তু দেখা যাচ্ছে আচ্ছা আচ্ছা আশা করি তোমাদের ডিসপ্লে একটা পরিষ্কার এটা হচ্ছে আচ্ছা একটা নেট ব্যাগ দেখা যাচ্ছে ফরেন পার্টিকেল সেপারেটর যে সমস্ত ফরিন কে হচ্ছে ফেলে দিবে তারা এই নেট ব্যাগের মধ্যে জমা হবে এগুলি খুবই চমৎকার জিনিস আমার বা ব্যক্তিগতভাবে এগুলি নিয়ে কথা বলতে খুবই মজা লাগে আমি জানি না তোমাদের কতটুকু ভালো লাগে আচ্ছা তো এখন ফাইন ক্লিনার থেকে যখন বের হবে এখানেও আসলে তোমরা তোমরা একটু খেয়াল করে শুনো তাহলে তোমরা নিজেরাই বুঝে যাবা যে ফরেন পার্টিকেলটা সেপারেটরটা কেন আগে বসানো হয় না কেন সেটাকে ফাইন ক্লিনারের পরে বসানো হয় অর্থাৎ এই যে খেয়াল করে দেখো যে আমার এখানে এই কি বলে এটা ফাইন ক্লিনার থেকে ফাইন ক্লিনার থেকে হচ্ছে ফাইবার বের হয়ে তারপরে তারা কিন্তু এই ডাক দিয়ে তারপরে হচ্ছে যাচ্ছে যাওয়ার সময় মাঝপথে এই যে এখানে ছোট্ট একটা তোমার হচ্ছে ক্যামেরা ওই পাশে ছোট্ট একটা ক্যামেরা এই ক্যামেরা দিয়ে সব সময় হচ্ছে লাইট সেন্সর বলতে পারো স্ক্যান করা হচ্ছে এখান থেকে যে ফাইবারের ফ্লোটা যায় ঠিক আছে এখানে সবসময় স্ক্যান করা হয় অপটিক্যাল স্ক্যানার বলতে পারো এটাকে অপটিক্যাল স্ক্যানার ক্যামেরার কাছ তো হচ্ছে এটাকে বলতে অপটিক্যাল স্ক্যানার বললে সবচেয়ে ব্যাকরণগত ভাবে এটা সঠিক এখন অপটিক্যাল স্ক্যানার দিয়ে হচ্ছে ফাইবারের মধ্যে যখন স্ক্যান করা হচ্ছে তখন স্ক্যানারটা আসলে খোঁজে কি যে ফাইবারের মধ্যে ফাইবারের কালারটা হচ্ছে ক্রিমি হোয়াইট তো সে হচ্ছে চিন্তা করে যে ক্রিমি হোয়াইট কালার ছাড়া অন্য কোন কালারের ম্যাটেরিয়াল যাচ্ছে কিনা ক্রিমি হোয়াইট কালার ছাড়া অন্য কোন কালারের ম্যাটেরিয়াল যাচ্ছে কিনা এটাই হচ্ছে এই অপটিক্যাল স্ক্যানারটা চেক করতে থাকে চেক করছে করছে আর অপটিক্যাল স্ক্যানারের পাশে এই যে এখানে একটা ইঁদুরের লেজের মতো জিনিস আমরা দেখতে পাচ্ছি বাঁকা এটা কিন্তু তোমরা আগেও দেখেছ কেউ কে বলতে পারবো এটা দিয়ে কি বোঝানো হচ্ছে এই যে এই বাঁকা একটা লেজের মতো বাঁকা একটা অংশ দিয়ে কি বোঝানো হচ্ছে এটা দিয়ে এই জিনিসটা আসলে কি বেলড স্যার না না বিল্ট না রোলার এটা ফাইন ক্লিনারে আমরা পড়ার সময় বলেছিলাম ওটা তখন হচ্ছে ছবিটা কা ছিল এটা হচ্ছে সাকশন ডাক্ট হ্যাঁ এখান থেকে দুই পাশে সাকশন পাইপ থাকবে এখান থেকে সাকশন করে নিয়ে যাবে দেখো তো অপটিক্যাল স্ক্যানার হচ্ছে সব সময় স্ক্যান করতে থাকে যখনই কোন এমন কোন একটা ম্যাটেরিয়াল ধরা পড়বে যেটার কালার হচ্ছে ফাইবারের কালার থেকে আলাদা তখনই কিন্তু এটা ডিটেক্ট করা হবে তাকে এই যাচ্ছে 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 কোনো সমস্যা নাই এই একটা ম্যাটেরিয়াল ধরা পড়ে গেল তো এটা দেখা যাচ্ছে অনেকটা ওই যে মিষ্টির প্যাকেটের যে দড়ি ওরকম একটা দড়ির মতো দেখা যাচ্ছে এটার রং হচ্ছে ফাইবারের রঙের চেয়ে যথেষ্ট আলাদা একটু একটু লাল লালচে লালচে মনে হচ্ছে তো অপটিক্যাল স্ক্যানার এটাকে ডিটেক্ট করে ফেললো যে হচ্ছে ফাইবারের কালার ছাড়াও অন্য কালারের কিন্তু একটা ম্যাটেরিয়াল পাওয়া গেছে যখন পাওয়া গেল তখন তার কাজ কি তখন সে এই সংবাদটা পৌঁছে দিচ্ছে এই সংবাদটা পৌঁছে দিচ্ছে হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিটে এই সংবাদটা সেন্ট্রাল প্রসেসিং ইউনিটে পৌঁছে দেওয়া হলো যে একটা হচ্ছে ফরেন পার্টিকেল পাওয়া গেছে সুতরাং পার্টিকেলের ডিটেকশন হয়ে গেল কিন্তু শুধু ডিটেক্ট করলেই তো আর চলবে না তাকে কিন্তু আমাদের এলিমিনেটও করতে হবে ডিটেকশন এবং এলিমিনেশন দুই মিলে হচ্ছে সেপারেশন ঠিক আছে তুমি দেখো এই ডিটেকশন এবং এলিমিনেশন এই দুই মিলে যে সেপারেশন এই আইডিয়াটা কিন্তু আমরা এর আগে হচ্ছে তোমার এই যে মাল্টি ফাংশন সেপারেটারও দেখেছি যে ওইখানে আগে মেটাল পার্টিকেলকে ডিটেক্ট করা হয় এবং একই সাথে কিন্তু মানে এলিমিনেটও করা হয় শনাক্ত করা এবং তাকে ফেলে দেওয়া তো এটা শনাক্ত করার পর্যায় শেষ হয়ে গেল ডিটেকশন শেষ হয়ে গেল এবং সেন্ট্রাল ইউনিট জানে যে হচ্ছে কোন জায়গায় একটা ফরেন পার্টিকেল ধরা পড়েছে এখন এলিমিনেশনের চিন্তা এলিমিনেশনের জন্য সেন্ট্রাল প্রসেসিং ইউনিট করবে কি এখানে পৌঁছে দিবে এখানে একটা এলিমিনেটিং ইউনিট আছে আসলে এলিমিনেশন করা হবে হচ্ছে এয়ার ফ্লো এর মাধ্যমে এয়ার নজল এই যে তোমরা এখানে একটা এলিমিনেটিং ইউনিট দেখতে পাচ্ছ আসলে এলিমিনেটিং ইউনিট বলতে এখানে এক প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত অর্থাৎ এই মাথা থেকে ওই মাথা প্রচুর সংখ্যক এয়ার নজল বসানো থাকে এয়ার নজল এয়ার নজল কি করবে এয়ার নজল হচ্ছে আচ্ছা নজল জিনিসটা কি নজল হচ্ছে একটা ছোট্ট ছিদ্র যেদিক দিয়ে আমরা হচ্ছে খুব হাই প্রেসারে তোমার হচ্ছে বাতাসকে পাস করতে পারে খুব হাই প্রেসারে যেমন ধরা যাক এয়ার নজলের নজলের উদাহরণ আমরা কোথায় পাই যেমন বডি স্প্রেতে বডি স্প্রেতে আমরা যখন হচ্ছে প্রেস করি তখন কি হয় ছোট্ট একটা ছিদ্র দিয়ে খুব হাই প্রেসারে কিছু ম্যাটেরিয়াল হচ্ছে বের হয়ে আসে লিকুইড বের হয় ঠিক আছে যখন লিকুইড শেষ হয়ে যায় তখন শুধুমাত্র বাতাসটাই হচ্ছে বের হয় এরকম তো এয়ার নজল তো এখানে এয়ার নজল দিয়ে কি বের হবে খুব ছোট ছিদ্র দিয়ে প্রচন্ড গতিতে বাতাস বের হবে ঠিক আছে অর্থাৎ যে জায়গায় তোমার হচ্ছে অপটিক্যাল স্ক্যানাররা একটা ফরেন পার্টিকেলকে খুঁজে পেল এই ফরেন পার্টিকেল যখন এলিমিনেটিং ইউনিটের সামনে আসবে তখনই এই এয়ার নজলগুলি অ্যাক্টিভ হয়ে যাবে এবং এয়ার নজলগুলি অ্যাক্টিভ হয়ে ফুরুত করে কিছু বাতাসকে বের করবে এবং সেই বাতাসের ধাক্কায় ফরেন পার্টিকেলটা চলে আসবে এই সাকশন ডাক্তার এখানে এখন প্রশ্ন হচ্ছে ম্যাটেরিয়াল তো পুরো জুড়ে কিন্তু ফরেন ফরেন পার্টিকেল পার্টিকেল ধরা ধরা পড়ে একটা অংশে পড়েছে নাই এখন ছোট্ট একটা অংশে ফরেন পার্টিকেল ধরা পড়ার দায়ে তুমি যদি এই মাথা থেকে ওই মাথা সবগুলা এয়ার নজলকে যদি অ্যাক্টিভ করো তাহলে কিন্তু ফাইবারের ওয়েস্টেজ অনেক বেশি হবে এই কারণে আহ সবগুলো এয়ার নজল একত্রে অ্যাক্টিভ হয় না কেবলমাত্র ফরেন পার্টিকেলটা যেই এয়ার নজলের বরাবর আছে সেই এয়ার নজলটাই হবে যাতে করে ফাইবারের অযথা ওয়েস্ট না হয় তো সেন্ট্রাল ইউনিট এখানে যেটা করছে অপটিক্যাল স্ক্যানার থেকে ডাটা পাওয়ার পরে ডাটা কিসের ডাটা যে হচ্ছে ফরেন পার্টিকেলটা ঠিক কোথায় এই ঠিক কোথায় তথ্যটাই হচ্ছে পৌঁছে দেওয়া হচ্ছে তোমার এই এলিমিনেশন জন্য এলিমিনেটিং ইউনিটের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে যখনই ফরেন পার্টিকেলটা পৌঁছে যাবে দেখো যখনই ফরেন পার্টিকেলটা পৌঁছে যাবে তখনই ফরেন পার্টিকেল বরাবর যে এয়ার নজল ছিল সেই এয়ার নজল চালু হবে এই চালু হয়ে গেছে এয়ার নজল অন্যগুলি কিন্তু চালু হয় নাই অন্য এয়ার নজলগুলি কিন্তু চালু হয় নাই যেই এয়ার নজলটা বরাবর ছিল এই ফরেন পার্টিকেল সেই চালু হয়েছে এখানে এই যে নীল দাগ বলতে এয়ার ফ্লোকে কে বোঝানো হচ্ছে যে তাকে ধাক্কা দিয়ে পাঠিয়ে দেওয়া হবে ওই যে সাকশন ডাকতে আর আমি আগেই বলেছিলাম সাকশন ডাক্টে এখানে ক্রমাগত দুই পাশ থেকেই পাইপ দিয়ে বদ্ধ অবস্থায় এয়ার সাকশন চলতেই থাকে সব সময় এয়ার সাকশন চলতেই থাকে যখনই সে এখানে কোনো হচ্ছে তোমার এই যেমন এখান থেকে ইয়াটাকে পেয়ে গেল সে এই ফরেন পার্টিকলটাকে পেয়ে গেল তখনই সাকশন করে সে হচ্ছে নিয়ে যাবে এবং নিয়ে গিয়ে কোথায় জমা করবে ওই যে সাইডে একটা নেট ব্যাগ ছিল ভিডিও শুরুতেই আমরা বলেছি ঠিক আছে এই যে এই নেট ব্যাগটা এই নেট ব্যাগের মধ্যে তাকে হচ্ছে জমা করে ফেলা হবে এইভাবেই হচ্ছে একটা ফরেন পার্টিকেল সেপারেটর তোমার ফরেন পার্টিকেল রিমুভ করে থাকে এবং সেটার জায়গা হচ্ছে এই যে আমরা ফাইন ক্লিনার দেখলাম ফাইন ক্লিনার এবং এই কন্ডেন্সার এর মাঝখানে এখন তোমাদের কাছে মনে হতে পারে যে তোমরা কি এখন বুঝতে পারছো কিনা যে কেন তোমার হচ্ছে এই ফরেন পার্টিকেল সেপারেটরটাকে বসানো হয় ফাইন ক্লিনারের পরে কেন বসানো হয় কারণ হচ্ছে এটা কিন্তু একটা অপটিক্যাল স্ক্যানার টোটালি যদি চোখে দেখে যদি অপটিক্যাল স্ক্যানারটা চোখে দেখে পার্টিক্যালটাকে তখনই সে হচ্ছে ডিটেক্ট করতে পারবে এটা কিন্তু অপটিক্যাল স্ক্যানার একটা মেশিন ছিল যার ফলে কোর্স ক্লিনারে কিন্তু ফাইবারের ফ্লকগুলি তখনও অনেক বড় থাকে অনেক বড় থাকে এবং ফাইবারের ফ্লকগুলি অনেক ভারী থাকে যার ফলে এমনটা হওয়াটা খুবই সম্ভব যে কোন একটা ফরেন পার্টিকেল হচ্ছে তোমার বড় একটা ফাইবার পিছনে লুকিয়ে আছে ঠিক আছে আমি আবারও বলি এটা কিন্তু একটা অপটিক্যাল স্ক্যানার যে পিছনে লুকিয়ে থাকে তাকে কিন্তু কোনোভাবেই ডিটেক্ট করার ক্ষমতা এই স্ক্যানারের নাই সেজন্যই এই অপটিক্যাল স্ক্যানারটাকে বসানো হয় হচ্ছে ফাইন ক্লিনারের পরে ফাইন ক্লিনারে আস্তে আস্তে যেহেতু কোর্স ক্লিনার থেকে ফাইন ক্লিনার কিন্তু বহু দূরের পথ মাঝপথে কোর্স ক্লিনারে তোমার হচ্ছে ফাইবারের ফ্লক ছোট হয় মিক্সারে এসে ছোট হচ্ছে ফাইন ক্লিনারে এসে আরো ছোট হচ্ছে এই ছোট হইতে হইতে যখন ফাইন ক্লিনারটা পার হয়ে যায় তখন ফাইবারের ফ্লক গুলো এতই ছোট হয় যে ফরেন পার্টিকেল তখন লুকিয়ে থাকার আসলে সম্ভাবনা নাই বললেই চলে অর্থাৎ অপটিক্যালি সে যে হচ্ছে লুকিয়ে থাকবে ধরা পড়বে না এটার সম্ভাবনাটা অনেক কমে যায় এই জন্যই আমরা হচ্ছে এই ফরেন পার্টিকেল সেপারেটরকে হচ্ছে বসিয়ে রাখি কোথায় ফাইন ক্লিনারের পরে তাকে আরো আগে বসাই না এই ভয়ে যে ফাইবারের ফ্লক বড় ফরেন পার্টিকেল তো হয়তো একটা বড় ফ্লকের আড়ালে সে লুকিয়ে থাকবে এই কারণে হচ্ছে আমরা এই কাজটা তখন করি না এই কাজটা আমরা করি হচ্ছে ফাইন ক্লিনারের পরে কন্ডেন্সারের পরে করার তো কোনো প্রশ্নই আসে না কনডেনসারের কাজ তো হচ্ছে ফাইবারকে সরাসরি পৌঁছে দেওয়া কার্ডিকে আশা করি এটা তোমরা বুঝতে পেরেছ এটাই ছিল হচ্ছে প্রথম সময় জোসির যে ভিশন শিল্ড সেই ভিশন ভিশন শিল্ডের প্রিন্সিপাল ছিল এটা জোসি ফর ক্লিন কটন এটা হচ্ছে ওদের নেইম আর কি ব্র্যান্ড নেইম হ্যাঁ ওরা আবার হচ্ছে রিটারকে ধন্যবাদও জানায় রাখছে থ্যাংকস টু রিটার স্পিনিং সিস্টেমস কারণ রিটার আসলে জোসির মেশিনটা ব্যবহার করে টু ইউজ দ্য প্রোভাইডেড ডাটা টু ভিজুয়ালাইজ দ্য স্পিনিং লাইন ইন দিস ভিডিও ওই হচ্ছে তাদের মেশিন গুলি যে এই ভিডিওতে দেখানোর সুযোগ করে দিছে এই জন্য তারা হচ্ছে খুবই তোমার কৃতজ্ঞ এডিটারের কাছে আর কি এই এই হচ্ছে আমাদের এটা তো এইটুক পর্যন্ত এই ভিডিওটাকে বোঝা গেছে এটা বোঝা গেলে আমরা একটু সামনে আগাবো এটাকে বোঝা গেছে এটাই আমাদের বেসিক ছিল জি স্যার আচ্ছা ঠিক আছে এখন এই যে এটা দেখো ওদের তোমার কি কি মেশিন আসছে এই যে উস্টার জোসি ফিশন শিল্ড 2 এটা হচ্ছে জোশির সাথে ওদের জয়েন্ট ভেঞ্চার ওই যে উস্টারের ঢুকছি তোমরা এখানে ডাউনলোড করতে পারবা গুলো এই যে ব্রুশিয়ার একটা টেকনিক্যাল ডাটা ঠিক আছে ব্রুশিয়ার গুলো ডাউনলোড করে নিতে শেপ কিন্তু আগের আছে মোটামুটি বাংলা দয়ের মতো সাইড ভিউ থেকে দেখলে পাশের থেকে দেখলে যে বাংলা দয়ের মতোই লাগবে দেখতে তবে রংটা হচ্ছে লাল উস্টার আসার পরে উস্টারের আবার তোমার থিম কালার হচ্ছে লাল তো উস্টার আসার পরে কমলা রং বাদ দিয়ে তারা লাল কালারে চলে গেছে আরকি তারপরে হচ্ছে উস্টার ম্যাজিক আই এটাও হচ্ছে উস্টারের একটা উস্টার এবং জোসের একটা সম্মিলিত কি বলা যায় ফিচার সম্মিলিত অ্যাটাচমেন্ট যেটা হচ্ছে ফরেন পার্টিকেল সেপারেটর হিসেবে কাজ করে আচ্ছা তো অবশ্য উস্টারের একটা ভিডিও ছিল যে উস্টার ভীষণ শিল্ডের মাধ্যমে কিভাবে রিমুভ করে এটা একটা দেখে আসা যায় এখানে অবশ্য খাজনার চেয়ে বাজনা বেশি আসল জিনিস কম হ্যাঁ উড়া দুরা জিনিস বেশি তারপরে একটু দেখে আসা যায় contamination reduces productivity and re

So, contamination must be eliminated as early as possible. And the surest way to get rid of it is in the blowroom, right at the start of production. Chesh, I'm going to show you the video. I'm going to show you video. I'm going to show foreign particles. I'm going to show you the blue room. I'm going to show you the blue room. এটা একটা মজার কমেন্ট লিখছে একজন নিচে দ্যাটস অল মানে এই এটাকে আমরা নরসিংহে বলি এর দূরে ওই তো এই ভিডিওটা এখানে শেষ যাই হোক এটা আমাদের দেখার অবশ্য প্ল্যানও ছিল না আমরা নরসিংদি জি কে বলছ এটা আমি স্যার ও তোমার নরসিংদিতে জি স্যার ও আচ্ছা জন্য তোমার কি মানে আমার কি বলা যে এক্সেন্ট পরিচিত লাগছে হ্যাঁ স্যার ওই জন্য আরকি পরিচিত লাগলো ও আরো আছে ওই যে এইখানে ওই এটাও আমরা বলে থাকি তোমার ও আচ্ছা না আমি আরো হচ্ছে কিনারে সেটা হচ্ছে মাধবদি ও হ্যাঁ আমি ভুলতা 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 হ্যাঁ ভুলতা তো আমাদের ধারে কাছেই ভুলতা আমার দেশের বাড়ি কিন্তু আড়াই হাজার আড়াই হাজার নৈকাহন গ্রাম তো ওদের উস্টারের কোম্পানিতে গেলে ওদের ওয়েবসাইটে গেলে তুমি ডাউনলোডসে গেলে অথবা প্রোডাক্টে গেলে তুমি হচ্ছে ওদের ইয়েগুলি নামাইতে পারবা ব্রুশিয়ার গুলা নামাইতে পারবা আর কি আচ্ছা এরপরে জোসি আমরা একটা শেষ করলাম জোসি এবং এটাও জানলাম যে জোসির সাথে আসলে বর্তমানে উস্টার মিলে একসাথে হচ্ছে ওরা উস্টার জোসি এই নাম দিয়ে ফরেন পার্টিকেল সেপারেটর বানায় রিটার এটা ব্যবহার করে আচ্ছা ট্রুজলারেরটা একটু দেখে আসি আমরা ট্রুজলারেরটা হচ্ছে যদি ওই রিটারের জশির ওটা বুঝে থাকে তাহলে এটাও বুঝবো একটু ভিন্ন কিন্তু মূল কাজ আসলে একই cotton wander via the card sliver and the yarn in the cotton wander via the card sliver and the yarn into woven or knitted fabric today this can be reliably prevented. special foreign parts separators have been on the market for more than ten years. Truchla. introduced the first version at ITMA Paris in 1999. The detection and separation এখানে দুইটা শব্দ বলেছে তার প্রথম হচ্ছে 1999 এ তাদের ফরেন পার্টিকল সেপারেটর সেপারেটর হচ্ছে বাজারে নিয়ে আসে এবং তার একটা কথাও বলেছে যে এটা হচ্ছে তোমার ইটমা ইটমা শুনছো কি এই শব্দটা কেউ খেয়াল করছো কিনা ইটমা ইটমা হচ্ছে টেক্সটাইল টেক্সটাইল মেশিনারির সবচাইতে বড় বিশ্বের সবচেয়ে বড় টেক্সটাইল মেশিনারি হচ্ছে ফেয়ার আইটিএমএ এভাবে লেখে আর কি তো ওইখানে মোটামুটি হচ্ছে তোমার সবচেয়ে আধুনিক মেশিনগুলা যেটা সব কোম্পানি তাদের নতুন নতুন মেশিনগুলা যখন লঞ্চ করবে তখন ওখানে করে দেখো কি কি বের করতেছে হ্যাঁ পাখির পালক টালক কাগজ এই যে দড়ি টড়ি বিভিন্ন জিনিস এগুলো ফাইবার থেকে বের করছে ফরেন পার্টিকল সেপারেটর দিয়ে During the course of the last ten years, numerous sensors were tested for their suitability for foreign part separation. It did not take long to realize that there would be no such thing as a universal sensor. That is why Truchler developed a principle that employs several sensor types in one machine. The result is the new foreign part separator SP Numerous Sensor. <laughs> Ultrasonic. Ultrasonic, to to. ultrasonic wave ultrasonic wave sensors were tested for their suitability for foreign color sensor color In part separation it did not take long to realize that there would be no such thing as a camera black and white universal sensor that is why Truchler developed a principle that employs several CCD or camera sensor. And CCD camera. Sensor types in one machine. The result is the new foreign part separator SPFPU. Three sensor systems work in parallel and complement each other. The color detection system employs sophisticated three CCD cameras. In relation to so-called color sensors or simple one CCD cameras. only a few pixels are necessary to safely detect foreign parts in the flow of cotton. This is how the cameras see the এটা হচ্ছে মূল এলাকা দেখানো হচ্ছে ঠিক আছে যে এখানে লাইট বসানো যাতে করে ক্যামেরাগুলি সহজেই ফাইবারের মধ্য থেকে ফরেন পার্টিকলগুলিকে দেখে আলাদা করে ফেলতে পারে মস্কারি পাইছে এগুলি কিন্তু হচ্ছে যাচ্ছে ফাইবারে ফ্লো এবং একই সাথে কিন্তু ডিটেকশনও হচ্ছে এমন না যে ডিটেকশন হচ্ছে না ডিটেকশন হচ্ছে এন্ড দিস ইজ হাউ দে সি দ্য কালারড ফরেন পার্টস এবং যদি স্ক্যানারে দেখো এই মাঝখানে ফরেন পার্টিকেল হচ্ছে ধরা পড়ছে যে হলুদ হলুদ রঙের আলাদা করে ফরেন পার্টিকেল দেখা যাচ্ছে ওইটা ছিল হচ্ছে একটা রেগুলার কালার সেন্সর কিন্তু যখন দেখে তখন সে খুব সহজেই হয়তো খোঁজ নেয় যে ফাইবারের কালার ছাড়া অন্য কোন কালারের ম্যাটেরিয়াল আছে কিনা এই জিনিসটাকে কিন্তু সে হচ্ছে খুব সহজেই করতে পারে কিন্তু হচ্ছে যদি এরকম হয় কেবল মাত্র কালার উপরে নির্ভরশীল তাহলে কিন্তু একটা সমস্যা হবে কারণ সেটা হচ্ছে যে অনেক ফরেন পার্টিকেল থাকতে পারে যেগুলির রং একদম ফাইবারের কালারের সাথে মিলে যায় যেমন আমরা এখানে একটা টুকরা দেখতে পাচ্ছি এটা আমরা দেখতে সিমেন্টের ব্যাগের মতো উম এটাকে আমরা বলি পলিপ্রপিলিন তো এটা হচ্ছে এটার কালার কিন্তু তোমার ফাইবার সাথে মিলে যায় তো কালার সেন্সর কিন্তু এটাকে আলাদা করতে পারবে না আবার তেমনি হতে পারে কোন একটা স্বচ্ছ পলিথিলেনের টুকরাও যদি থাকে স্বচ্ছ তাহলেও কিন্তু হচ্ছে কালার সেন্সর সেটাকে আলাদা করতে পারবে না সুতরাং তাদের ক্ষেত্রে যে সমস্ত ফরেন পার্টিকেল হচ্ছে স্বচ্ছ তার নিচের কম্পোনেন্টের কালারটা খুব সহজেই দেখা যাচ্ছে আবার একই সাথে এমন যদি একটা ফরেন পার্টিকেল থাকে যার কালারটা ঠিক ফাইবারের কালারের মতোই তখন কিন্তু রেগুলার কালার সেন্সর দিয়ে হবে না ট্রান্সপেয়ার ট্রান্সপেয়ার লাইক

তো তাদের মোট কথা তাদের দাবি হচ্ছে এটা পোলাইজড লাইট যুক্ত তাদের যেই নতুন ক্যামেরা সেন্সর সেটা হচ্ছে এই কাজটা করতে পারে সেম কালার থাকলেও সেটাকে ডিরেকশন করতে পারে পোলাইজড লাইট হচ্ছে স্যার যে থেরিয়াম জাতীয় স্যার যেগুলো হচ্ছে তেজস্ক্রিয় পদার্থ ওইসব থেকে স্যার বিচ্ছুরিত একটা লাইট আচ্ছা সুবিধা কি হয় কিভাবে মানে তুমি আমরা এটাকে আপনি যে স্যার আমরা ছোটবেলায় দেখছিলাম না স্যার যে অন্ধকারে জলে বিভিন্ন ধরনের প্লাস্টিক আর কিছু স্যার ওই টাইপের একটা ইনগ্রেডিয়েন্ট ওটা থেকে একটা লাইট বিচ্ছুরণ করলে যে কোন আর কি ওখানে রিফ্লেক্ট করে আর কি আপনারা স্বর্ণ ত্রিবেদিক্রম ধর্মী কালার দেখায় হ্যাঁ 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 ঠিক আছে তাহলে আমি এটাকে কিছুটা রিলেট করতে পারবো সেটা হচ্ছে এই এই ধরনের সার্ভিস হচ্ছে অনেক সময় তোমার কোন কোনো ম্যানুফ্যাকচারার তারা এটাকে ভায়োলেট রেডিও হচ্ছে এই কাজটা করে তাহলে তোমরা হয়তো এটাকে ওই লাইটের সাথে লাইটের সাথে পোলারেস্ট তুলনা করতে পারবে যেমন ধরা যাক স্বাভাবিক অবস্থায় যখন কোনো আমরা একটা ফাইবারকে যেমন দেখালো যে ফাইবারের সাথে এই যে একটা তোমার পলিপ্রোপিলিনের ব্যাগের টুকরা দেখালো যে সেম কালার সেম কালারটা আমরা কেন সেম দেখছি কারণ আলো রশ্মি যখন আমাদের প্রতিফলিত হয়ে আসে তখন দেখা যায় এই ফাইবারটা রশ্মিকে যেই কোণে প্রতিফলিত করছে এই পলিপ্রপিলিনের হচ্ছে টুকরাটাও কিন্তু আমাদের কাছে আলোক রশ্মিকে একই কোণে প্রতিফলিত করছে সেই কারণে আমরা আলাদা কোনো পার্থক্য দেখতে পাই না তার মানে হচ্ছে আহ পোলারাইসড লাইটের ক্ষেত্রে কখন আমরা আলাদা দেখতে পাবো তার মানে হচ্ছে পোলারেস্ট লাইটের ক্ষেত্রে এই রিফ্লেকশনটা আলাদা অর্থাৎ এই ফাইবারটা পোলারেস্ট লাইটকে যেই কোণে প্রতিফলিত করে এই পলিপ্রোপিলিনটা লাইটকে তার চেয়ে ভিন্ন কোণে প্রতিফলিত করে সেই কারণে হচ্ছে রিসিভার সেন্সর এটাকে ডিটেক্ট করতে পারবে তাহলে এইভাবে করা যায় এই এই কাজটা অবশ্য আলট্রাভায়োলেট রেডিও হচ্ছে অনেকে করে থাকে কারণ দেখা যায় যে স্বাভাবিক আলোর প্রতিফলন একরকম হলেও যখন আলট্রাভায়োলেট রে দেওয়া হয় তখন তাদেরকে ডিটেক্ট করা সম্ভব যে ফাইবার হচ্ছে এক ধরনের কালার দেয় আর এই পলিপ্রপিলিন হচ্ছে আরেক ধরনের কালার দেয় আলট্রা ভায়োলেট রেস বিপরীতে তখন ডিটেকশন করা সম্ভব সঠিক উত্তর উত্তর দেওয়ার জন্য এটা নাম বলো তো স্যার

স্বাভাবিক অবস্থায় ফাইবারের সাথে এই দড়ির টুকরাটা হচ্ছে তোমার রিফ্লেকশনটা হয়তো সেম স্বাভাবিক আলোর বিপরীতে কিন্তু আলট্রাভায়োলেট আলোর বিপরীতে তাদের রিফ্লেকশনটা কিন্তু আলাদা যেমন এই যে এই সাদা দড়িটা তারা হচ্ছে একটা ভিন্ন তোমার হচ্ছে কালার দিচ্ছে রিফ্লেকশন দিচ্ছে such হোয়াইট parts are often treated with কারণ হচ্ছে তারা এটা বলে দিল যে অপটিক্যাল ব্রাইটেনার যেমন খুব যেটা ঝকমকে সাদা জিনিস অপটিক্যাল ব্রাইটনার যেমন আমরা যে কাপড়ে নীল ব্যবহার করি না কাপড়ে নীল ব্যবহার করি দেওয়ার পরে হচ্ছে সাময়িক সময়ের জন্য তোমার সেটা একটা শো করে নীল নীলকেও কিন্তু আমরা এক হিসেবে অপটিক্যাল বলতে পারি নীলটাও একটা তো তারা বলল যে জিনিসটা খুবই ঝকমকে ধরনের সাদা হবে তো আহ তাদের মধ্যে যেহেতু অনেক সময় অপটিক্যাল ব্রাইটনার ব্যবহার করা হয় তখন এই অপটিক্যাল ব্রাইটেনারটা আলট্রাভায়োলেট এর বিপরীতে তারা একটা বাড়তি রিফ্লেকশন শো করে

তো এই যে দেখো এখানে ট্রুজলারের ফাইন ক্লিনার এখানে ছোট্ট করে CLC1 লেখা আছে আমি জানি না তোমরা পড়তে পারতেছো কিনা দেখছো কি এই যে CLC1 তার মানে এটা হচ্ছে সিঙ্গেল রোলার যুক্ত একটা ফাইন ক্লিনার ফাইন ক্লিনার এর পরেই হচ্ছে এটা এটার পরে একটা কন্ডেন্সার তারপরে হচ্ছে কার্ডিং চলে যাবে এখন এটার একটা অ্যানিমেশন দেখানো হচ্ছে আর কি এটা একটা সাকশন ফ্যান আর এই পথ দিয়ে হচ্ছে ফাইবারের আসছে এই আর বিভিন্ন পথে বিভিন্ন তোমার হচ্ছে ক্যামেরা সেন্সর বসানো আর ফরেন পার্টিকেল পেলে সেটাকে সাকশন করে জমা করার জন্য পাশে একটা নেট ইন ক্রস সেকশন শোজ দ্য ম্যাটেরিয়াল ফ্লো from টপ টু বটম অ্যাজ well as the arrangement of the sensors and the lighting units উপরে সেন্সরে যদি ধরা পড়ে তাহলে এই যে এখানে তোমার হচ্ছে এয়ার ব্লোয়ার আছে বা এয়ার নজল এই এয়ার নজলটা তোমার একদম ঠাস করে বাতাস দিয়ে তারপরে ভিতরে ফেলে দিবে এটা হচ্ছে সেই এয়ার নজল যে ফাইবার গুলো ফেলাই কি আবার পরে ইউজ করা হয় খুব অল্প পরিমাণে কিছু করা যেতে পারে রোটরে অনায়াসেই ব্যবহার করা যায় রোটরে অনায়াসেই করা যায় ম্যানুয়ালি মনে করো এই ফরেন পার্টিকেল গুলো তো বেশ আলাদা করা যায় খুব সহজেই কারণ চকলেটের একটা খোসা বা দড়ির টুকরো এটাকে তো তুমি খুব সহজে হাতে আলাদা করতে পারো তারপরে যে ফাইবারটা থাকে এটাকে রোটরে কিছুটা ব্যবহার করা যায় তবে একটা সমস্যা হচ্ছে খুব বেশি পরিমাণে করা যাবে না কারণ এটা স্ট্রেংথ খুব কম থাকে অনেক পিটানি পুটানি খেয়ে আসছে তো এটাকে তুমি যদি আবার রুম থেকে চালানো শুরু করো তাহলে এটা স্ট্রেংথ আরো কমে যাবে রোটরে কিছু পরিমাণে করা যেতে পারে They detect the tuft flow from both sides. The camera and polarization filter with special lighting unit. Also, with pole filter. This system uses transmitted light. And here you can see the lighting unit with the UV light sources. The cameras ensure that the foreign parts are reliably detected now they must also be reliably separated to do so first of all the speed of the tufts and foreign parts <laughs> passing at more than 10 meters, 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 meters per, per second is, is measured monitor. by means of two speed sensors now the computer speed sensor speed sensor ডিটেকশনের পরপরই ওই আমাদের ইয়ের কথা মাথায় নিয়ে আসো কোর্স কোর্স কথা ডিটেকশনের পরপরই যদি তোমার হচ্ছে ওপেন হয়ে যায় তাহলে তো প্রচুর পরিমাণ ফাইবার কিন্তু লস হবে ঠিক আছে তো কখন নজলকে ওপেন হতে হবে যখন পার্টিকেলটা ঠিক নজলের সামনা আসে তো কত সেকেন্ড সময় পরে আসলে পার্টিকেলটা ডিটেকশনের কত সেকেন্ড পরে নজলের সামনে যাবে এটার জন্য এটা ক্যালকুলেট করার জন্য লাগবে হচ্ছে স্পিড সেন্সার স্পিড সেন্সর ক্যালকুলেট করবে যে ফাইবারটা কত স্পিডে যাচ্ছে এবং এই স্পিডে গেলে হচ্ছে নজল পর্যন্ত যেতে ফরেন পার্টিকেলটার কতক্ষণ সময় লাগে ঠিক ততটুক সময় পরই হচ্ছে নজল অ্যাক্টিভ হবে can determine precisely when these parts reach the separation unit. Here, a nozzle beam with 48 times 3 nozzles is positioned. Each one of these 48 valves can be individually controlled.

এর ফ্লু উপর থেকে নিচে যাচ্ছে এই বরাবর হচ্ছে এয়ার নজল গুলি সাজানো এই বরাবর তারা হচ্ছে তো অ্যাক্টিভ করে করে ফরেন পার্টিকেল গুলিকে এই ডান দিকে ফেলে দিচ্ছে এখান থেকে সাকশন করে নিয়ে যাওয়া হবে ভিডিও অন করলে এখানে দেখবে কিছু ফাইবারের ফ্লক উড়া উড়ি করতেছে This saves expensive compressed air and, above all, keeps loss of good fibers at a minimum. The separated foreign parts are sucked off and separated and delivered directly into a fine mesh filter bag at the machine. This makes a visual inspection of the parts very easy. The machine is equipped with an integrated control and allows, therefore, complete independent operation. It can easily be retrofitted into any existing cleaning line, regardless of make.

form of various diagrams are shown a second monitor in the machine is provided for optimization and adaptation to different cotton varieties as always trutzler places emphasis on simple and fast maintenance the elements for instance can be pulled out to the side for checking and cleaning if necessary Thanks to the combination of three different sensor systems in one machine, the Truchla Foreign Parts Separator SecuroProp SPFPU achieves the highest detection and separation rate. For the purpose of specific machine development and practical evaluation, we have developed an objective evaluation system. The TCCM system makes it possible to determine machine efficiency or to perform a precise comparison of different machines. TCC দেখো তাদের দাবি হচ্ছে তারা পনেরো ধরনের আলাদা চোদ্দ না পনেরো ভুলে গেছি এই ধরনের ম্যাটেরিয়াল গুলিকে আলাদা আলাদা করে তারা হচ্ছে হিসাব করতে পারে পনেরোটা না চোদ্দটা ক্লাস ছিল আর কি এখানে ক্লাসগুলো গুলা কি কি দেখো প্রথমে কালারলেস ফ্যাব্রিক

যে পরে মানুষের চুল বা অন্য কোন প্রাণীরও চুল হতে পারে কালার্ড ফয়েল যেমন চকলেট এর খোসা জুট কোনো প্যাকেজিং ম্যাটেরিয়াল এগুলাও এগুলো তো প্যাকেজিং এর সময় যে বার কোড টারকোড দেখা যাচ্ছে বিভিন্ন প্যাকেজিং এর জন্য পেপার In addition, the 15 classes are assessed according to the potential risk of the parts for downstream process and end product. A colorless PP strip is naturally much worse than a piece of paper. The PP strip only becomes visible after dyeing. Now the installation is operated for a few minutes. The cleaned cotton and the separated parts are collected separately. Then the complex part of the process begins. All foreign parts, the ones separated as well as the ones remaining in the cotton, are classified and weighed. The results are recorded in a special input mask. The outcome is shown in the form of tables and diagrams. The machine efficiency for the various classes is clearly indicated. Comparisons with various competitors' machines and an evaluation of this objective process assure us that we have the most effective foreign part separator on the market today. The Truchla Securopro SP FPU. <laughs> অবশ্য আমাদের সিনিয়রদের কাছ থেকে পাওয়া রিপোর্ট অনুযায়ী এই চুজলারের ফরেন পার্টিকেলের চাইতে যেটা এডিটার ব্যবহার করে তোমার হচ্ছে জসি ফিশন সেল ওনারা পারফরমেন্স ভালো পাচ্ছেন টুজলারের চাইতে ঠিক আছে কোনো প্রশ্ন আছে প্রশ্ন থাকলে প্রশ্ন করো আর নয়তো আমরা তোমরা হচ্ছে ইয়ে করো এই আইডি টাইডি লেখো অনেকে লেখা শুরু করছো এই জন্য আমি চ্যাট বন্ধ করে দিছিলাম এখন আবার ওপেন করি সারিগুলার ডায়াগ্রামগুলো আমরা নেক্সট থেকে এগুলার হচ্ছে বিশেষ কোনো ডায়াগ্রাম আঁকা লাগবে না ডায়াগ্রাম সর্বোচ্চ এই ভিডিওতে যেটা টুজলারের ডায়াগ্রাম দেওয়া আছে ওটাই আকলেই চলবে মূলত আমরা এখান থেকে বিবরণ চাপা আর কি যে ভিডিও দেখে যেগুলি কথা বললাম এগুলি বুঝায়া দিলেই হবে ডায়াগ্রাম এখনো দিচ্ছি না দিলে সর্বোচ্চ টুজলারেরটা দিতে পারি ওকে স্যার স্যার ইন্ডিভিজুয়ালি কি স্যার রিটায়ারটাও দেখতে হবে আবার হচ্ছে ট্রুজলারটাও দেখতে হবে সব জি জি হ্যাঁ সবগুলো তো না রিটার একটা ট্রুজলার একটা দুইটা ভিডিও দেখবা মানে স্যার অন্যান্য পার্স গুলোর কথা বলতে ফাইন ক্লিনার কোর্স ক্লিনার যেগুলি পড়িয়েছে সেগুলি দেখবা মোটামুটি ট্রুজ ট্রুজলার এবং রিটার এই দুইটা ভ্যারাইটি আমাদের এই দুইটা ম্যানুফ্যাকচার আমাদের কভার করা হয়েছে হ্যাঁ কোর্স ক্লিনারও ফাইন ক্লিনারও মিক্সার ও আলাদা আলাদা করে আমাদের কভার করা হয়েছে স্যার এক্সামে কি স্যার স্পেশালি এরকম ব্র্যান্ড মেনশন করে কি স্যার কোশ্চেন থাকবে নাকি স্যার জাস্ট প্রিন্সিপালটা থাকবে থাকতেও পারে নাও থাকতে পারে যেমন ধরো যাক যেমন ধর যাক আমি যদি বলি ট্রুজলারের কোর্স ক্লিনারের বিবরণ দাও তুমি আর তুমি যদি পরীক্ষায় আহ মনো সিলিন্ডার ক্লিনার দিয়ে তাহলে কিন্তু ভুল হবে তাই না কারণ হচ্ছে রিটারের কোর্স ক্লিনার তো হচ্ছে ডুয়েল রোলার ক্লিনার ট্রুজলারেরটা মনোসিলিন্ডার না সরি ভুল বললাম ট্রুজলারেরটা হচ্ছে ডুয়েল রোলার ক্লিনার রিটারেরটা মনোসিলিন্ডার তা আমি হচ্ছে মনো সিলিন্ডারও চাইতে পারি আবার হচ্ছে রিটারের দাও একটা তো সেটাও বলতে পারি বা হচ্ছে বলতে পারলাম যে ইউনিক্লিন ইউনিক্লিনের একটা বিবরণ দাও যে ইউনিক্লিনের যে কোন একটা মডেলের তুমি বিবরণ দাও এভাবে হইতে পারে স্যার বিবরণ তো স্যার আমাদের ফিগারটা ড্র করতে হবে জি জি যদি আমি চাই আমি যদি সাধারণত হ্যাঁ ওরকমই দিব এই ডায়াগ্রাম এবং হচ্ছে লেখা দুইটাই একসাথে দেয়া হবে আরকি কি প্রিন্সিপাল এবং ডায়াগ্রাম দুইটাই একসাথে চা হবে ইনশাআল্লাহ এরকমই আচ্ছা আবার বলো উস্টার একজন উস্টা স্ট্যাটিস্টিক্সের প্রশ্ন করলো জি অবশ্যই উস্টা স্ট্যাটিস্টিক্স এটা উস্টারের পক্ষ থেকে আসছে এটা যেটা তুমি পেয়েছো কোথায় সেই অনুযায়ী আমি তোমাকে উত্তরটা দেব কোথায় পেয়েছো একটু বলো তো জি আজকেই পড়লাম স্যার কার্ডিং মেশিনের পরে স্যার কার্ডিং মেশিনের ও ল্যাব ক্লাসে পড়ছো হ্যাঁ হ্যাঁ উস্টার স্ট্যাটিক্স হ্যাঁ এটা হচ্ছে উস্টারের পক্ষ থেকে আসছে উস্টার যেটা করে ওরা হচ্ছে তোমার মনে করো সারা বিশ্ব থেকে কিছু ডাটা কালেক্ট করে এবং ডাটা ও আচ্ছা তোমরা পড়ে আসছো হ্যাঁ এটা আমার বলার দরকার নাই জি এটা উস্টারের থেকে আসছে আর কোনো প্রশ্ন স্যার বলো স্যার রুম তো শেষের দিকে তাই তো স্যার জি ব্লো রুম শেষের দিকে স্যার জাস্ট একটু রিভিউ করেন স্যার জাস্ট একটু লিখে নিব মানে একেবারে স্যার হচ্ছে ওই প্রথম থেকে মানে যে যে টপিক গুলো পড়েছেন স্যার হচ্ছে জাস্ট যে মানে ভেরিয়েশন গুলো মানে কোনটা আর কি পড়তে হবে এই যে এখানে লেখা আছে তুমি দেখো নাম্বার 1 নাম্বার 2 বেল ওপেনার দেখতে পাচ্ছ তো না জি স্যার নাম্বার 2 বেল ওপেনার বেল ওপেনার তো এগুলো আমরা পড়ছি বেল ওপেনারে কোনো বিশেষ ভেরিয়েশন নাই আ মাল্টি ফাংশন সেপারেটর এটারও ভেরিয়েশন ভেরিয়েশন আছে এটা মুখে বলে দিছে যে রিটার হচ্ছে আলাদা কোন আছে না কালকে কথা বলবো না ওকে কথা বলতে না চারটা ক্লাস হয়ে গেছে ওকে আমরা হ্যাঁ লিভ অ্যাটেন্ডেন্স দিয়ে দিছো তাহলে লিভ নিতে পারো আচ্ছা আগামী ক্লাসে মনে করে যা আগামী ক্লাসে হচ্ছে আমরা একটা ব্লু রুমের উপরে রিভিউ দিয়ে দিবো না ঠিক আছে ওকে স্যার